আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যথারীতি সিলেট পিডিয়ার নিয়মিত লাইভে আমরা হাজির হয়েছি ফয়সল হোসেন চৌধুরী, যিনি ফয়সল চৌধুরী নামেও সমধিক পরিচিত। উনি আমাদের বাংলাদেশের নামকে অনেক এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে স্কটল্যান্ডে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যেটা মেম্বার অফ দ্য স্কটিশ পার্লামেন্ট MSP, এবং এর আগেও ব্রিটিশের যুক্তরাজ্যতে অনেক সম্মানজনক MBE সম্পর্কে আপনারা জানেন, উনি এর আগে এটাতে ভূষিত হয়েছেন। 5th January 1969 আপনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের নবীগঞ্জে জন্মগ্রহণ করেছেন। এই যে আপনার শৈশব সম্পর্কে বাংলাদেশের স্মৃতি একটু আমরা জানতে চাই। থ্যাংক ইউ শুভ। আমার গ্রামের বাড়ি হলো বদরদিঘি, নবীগঞ্জ, হবিগঞ্জ জেলা। আমি বাংলাদেশে ছোটবেলা পড়ালেখা করছি, আমি হবিগঞ্জে পড়ালেখা করছি। প্রথমে রামচরণ প্রাইমারি স্কুল, যেটা প্রধানমন্ত্রী কোয়ার্টারে আছিল, এখানে পড়ালেখা করছি। এরপরে হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে পড়ালেখা করছি। তো ক্লাস 8-এ ওঠার পরে আমরা এদেশে আইতে হইলো, কিন্তু এর আগে কিন্তু মানে বাংলাদেশে আমরা অনেক সময় অনেক খেলাধুলার সাথে জড়িত আছিলাম। আমরা পুরা মুসিফ কোয়ার্টারে আমরা একটা উত্তরণ সংগঠন আছিল, এটার মধ্যে আমরা একবার আমি আর আমার বন্ধু মুর্শেদে আমরা একবার ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমরা জিতছিলাম। এরপরে হবিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়ালেখা করছি ক্লাস 8 পর্যন্ত। এরপরে এদেশে আওয়ার পরে তো আর ইয়ে হইল না। এর ভিতরে আমরা জীবন সংকেত নামে একটা নাট্য গোষ্ঠী আছে, এটার সাথে আমি আমি আই ওয়াজ ওয়ান অফ দ্য বিগিনিং ফাউন্ডার আছিলাম, যেটা বর্তমানে আমার বন্ধুরা এখনো চালাইয়া নিতেছে, শান্তনু, তুহিন এবং আরো অনেক আছে। এটার মধ্যে আমি সবার নাম আমি লওয়া যাইতাম না এখন। এরপরে তো আমরা এদেশে আইলাম, এদেশে আইয়া কিছুদিন ব্রিটেনে আইলাম, ব্রিটেনে আওয়ার পরে কিছুদিন ম্যানচেস্টারে আসিলাম, ম্যানচেস্টারে পড়ালেখা করলাম কিছু। এরপরে আমার মামা ডক্টর ওয়ালিদ আসাদুদ্দিন, উনি এডিনবরাতে থাকেন, উনি আমাদের সবাইকে বললেন এডিনবরাতে এসে যাও, এখানে পড়ালেখার সিস্টেম ভালো, পড়ালেখা ভালো, ভালো ভালো ইউনিভার্সিটি আছে, ভালো ভালো স্কুল আছে। তো আস্তে আস্তে আমরা সবাই এখানে আমরা এডিনবরাতে এলাম। বাবার ব্যবসা ম্যানচেস্টারেও আছিল, এরপরে তো আবার এডিনবরাতেও এসে ব্যবসা করলাম। তো পড়ালেখার সাথে সাথে মাঝে মাঝে বাবারে এবং মামারে ব্যবসা তো গিয়া সাহায্য করতাম, যেহেতু ফ্যামিলির বড় ছেলে। তো এরপরে তো আস্তে আস্তে ব্যবসাতে লাইমা গেলাম, কারণ আমার বাবার যখন আমি পড়ালেখা শেষ করে ইউনিভার্সিটিতে যাব, তখন আমার বাবার একটা বড় একটা অ্যাক্সিডেন্টই বলা যায়, আলসার বাস্ট হয়েছিল, 21 দিন সেন্সলেস আসিল হসপিটালে। আর এটা তো ভালো করে জানো যে আমরা আমাদের কালচারে বড় ছেলে যে থাকে, আমার 5টা বোন আছে, একটা ভাই আছে, তো ফ্যামিলির হাল ধরতে হয়। তখন আমাদের ব্যবসাও আসছিল, সব জায়গাতেই ছিল। তো আস্তে আস্তে ব্যবসাতে পুরোপুরি লাইমে গেলাম, দেখলাম চেষ্টা করছিলাম যে ব্যবসাতে তাই কেউ পড়ালেখা করা যায়, কিন্তু এটা হয় না, দুটো জিনিস করা যায় না। এরপরে তো আর এদেশে আসার আগে বাংলাদেশের কিছু স্মৃতি না কইলেই হয় না। বাংলাদেশে কিন্তু ছোটবেলার দিনগুলা কিন্তু খুব সুন্দরী আছিল, আর মেজরিটি অফ মানে আমরা যে বন্ধু বান্ধব গুলা মেজর সবাই কিন্তু বাংলাদেশি আছে না, ছোটবেলার বন্ধু বান্ধবী সব সময়। আর আমরা যখন আমরা জীবন সংকেত করছিলাম, আমরা বন্ধু বান্ধব আমাদের আমরা হবিগঞ্জে কিন্তু আমরা বন্ধু বান্ধবের সার্কেলটা খুব বড় আছিল। তো এখনো কিন্তু সবার সাথে আমরা কন্ট্যাক্ট আছে, এখন আমরা একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আমরা সবাই সবার সাথে আলাপ আলোচনা হয়, সব সময় দেখা সাক্ষাৎ হয়। আর কিছু কিছু প্রাউড ফিল করি যে আমরা 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 গ্রুপের আমরারই অনেক বন্ধু বান্ধব নিউ ইয়র্কে আছে, আমেরিকাতে আছেন, প্রফেসর হয়েছেন, বড় 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 পোস্ট নিয়ে সবাই প্রফেশনালিজম দেখা যেতেছেন, করে যেতেছেন এবং ভালো ভালো পোস্ট নিয়ে আছেন। এখন এদেশে আর এডিনবরাতে আওয়ার পরে পড়ালেখা ছাড়ার পরে কিছু যখন ব্যবসাতে ঢুকলাম, তো যেহেতু এখানে সবকিছু সেট আপ আছিল, আমরা কোনো কষ্ট করতে হয়েছে না, আমরা ফ্যামিলি বিজনেস আছিল মামার সাথে জড়িত হইয়া রেস্টুরেন্টে জড়িত হওয়ার পরে দেখা গেল যে টাইমের তো আর কোনো অভাব নাই, তখন কমিউনিটি ওয়ার্কে লাগিয়ে গেলাম। তখন এখানে আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অলরেডি আছিল, যেটা আমরা মুরব্বীরা চালু করছিলাম, তো তারা সাহায্য করতাম। তো
তো অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশি ইভেন্ট গুলা, যেমন ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনে আমরা বাংলাদেশ থেকে শিল্পী হল আনাইতাম, বিদেশের শিল্পী হল আনাইতাম, এরপরে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, মানে বাংলাদেশের যে যতগুলা দিন আছে সবগুলো আমরা পালন করে গেছি। আস্তে আস্তে তো আমি এরপরে আমি শুধু বাংলাদেশি ইভেন্ট না, আমি এখানে ইকোয়ালিটি কাউন্সিলে জয়েন হয়ে গেলাম গিয়ে, এরপরে এডিনবরা মেলা একটা বড় একটা সংগঠন, এটার আমি একজন ফাউন্ডার ডাইরেক্টর, ফেস্টিভ্যালের সাথে জড়িত, এবং এখানে বড় বড় ইভেন্ট হল অর্গানাইজ করতাম। আর এরপরে আস্তে আস্তে তো বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হয়ে গেলাম, হওয়ার পরে আর যে ইভেন্ট গুলো আছে অনেক ইভেন্ট করছি আমরা, যেটা যেমন আমরা প্রথমবারের মতো আমরা আমরা শহীদ মিনার এদেশে সিটি চেম্বারসে আমরা বানাইলাম, এরপরে আশা আছে যে এখানে একটা পার্মানেন্ট একটা শহীদ মিনার বানানোর, এবং অলরেডি আমরা কিছু কথাবার্তা অনেক কিছু হইতেছে এবং উইয়ার নিয়ারলি দেয়ার। তো আরো কমিউনিটি অ্যাক্টিভিটির সাথে সবসময় জড়িত, আর ফান্ড রাইজিং এর লাগে বিভিন্ন সময় দেখা গেছে যে বাংলাদেশে যখন যেকোনো ইনসিডেন্ট হয়, যেমন সিডর হয়েছিল বা যেকোনো জিনিস হইলে পরে আমরা এখানে ফান্ড রাইজিং করি। আমরা চিটাগাঙ্গেও আমরা শেল্টার বানিয়ে দিছি, বরিশাল বরগুনাতেও আমরা 40টা ঘর বানিয়ে দিছি, আমি নিজেও গেছি,